গায়ে থাকতে বহুবার বাপকে বলেছিলাম, এ বাপ একবার লিয়ে চল কেনে কলকাতার মেলাকে। মাস্টার বাপ আমার দমহ বইখে পালুক, ধুলা বালি মাখে ঠিকই চলে আসত গাঁ থেকে শহরকে, বড়া বড়া বই পত্র কিলে লিয়ে গাঁকে যেত। গায়ের ছিলা পেলা গেলাকেও নিয়ে যে কতবার আসিয়েছে, কলকাতার বইমেলা বলে কথা। শুধু আমি আসতে চাইলে বাপ আমার আমাকে ধুমকাইন দিয়ে বলত, তুই যখন অনেক বড় হবি তখন তোকে লিহে নিশ্চয় আব, তার আগে তোকে লেখাপড়া শিখতে হবে, ভালো বাঁচতে হবে, বই পুত্রকে তবে তো। আমি হা করে শুনতাম বাপের কথাগুলান আর ভাবতাম, কত বড় হইলে বাপ যেটা চাইছে তেমন হইতে পারব, কবকে ভালোবাসতে শিখব আর অমন করে বই পত্র গুলানকে। ভাবতে ভাবতে এখন আমি 3 কুড়ি হয়ে গেছি, তবু বাপ যেমন চাইছিল তেমনটি হইতে পারলাম নাই। গুষ্টি সুদ্ধা সুবাহাই মিস্টার হইল, আমি শুধু ইন্দা পিন্দা রুয়ে গেলাম, দিন রাত কাগজ কলম আর বইপত্র নিয়ে লাড়া ঘাটা স্বপ্ন দেখতে থাকি। এখন আমার কলকাতার নাচে কান্নাচে হামকে লিয়ে, আমার পত্রিকাকে লিয়ে কত লোকে কত ভালো মন্দ আলোচনা করে, বাপ আমার জানতে পারে না বুড়াই গেছে আসতে এলারে কলকাতার মেলাকে। বই পত্র লাড়িবার মতন আঙ্গুলে আর শক্তি নাই। কলকাতার মেলা থা সব বছরই আমার পত্রিকা বাড়িয়েছে, কাব্যগ্রন্থ বাড়িয়েছে দুটো একটা, তবে আজ কেন যে মন কেমন করে বাপটার লেগে, যে আমি ঠিক বাপটার মনের মতন বড় হইতে লাগলাম। হ্যাঁ দেখ কেনে বিটিচে নাটকে নিয়ে আজ গেছিল মেলাটকে, বিটিটো বইয়ের আর লোকের ভিড়ের মাঝে এমন বলিয়ে দিলে কেন আমাকে, আমি তো লাজে মরিয়ে যাই একেবারে লেজে গোবরে, বলি হাই দেখ অমন করে বকিস নাই, আমি আসিয়াছি বই ঘাঁটব লাড়িব চাড়িব। ফের প্রমাণ করলাম আমি বড় হইতে লাড়িয়েছি গো। ও বললে অহামা তুমি যদি না বড় হইছ না ততদিন আর তোমাকে কিছুতেই লিয়ে আসব না এই বইমেলাকে। আমি বললাম আর কত বড় হব রে মা, হা দেবালা টুক তো ফুটো তুলে দিবি নাই একটু, বেবুতে সাটাই দিতে হবে যে, নাহলে টেটাসটা যে ভর বুড়া পাকে ডুবিয়ে যাবে গো, এখন যে ফেবুর যুগ বাপটার যুগ লয়, এটা কলকাতার বই মেলা বটে বুঝলি নাই।